বন্ধুগণ, আজকে আমরা শিখব মেজ দিয়ে যেভাবে শত শত শব্দ বাণী পড়াতে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হলো। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। যে কেউ একা একা এই বই থেকে পড়তে পারবে এবং আমাদের ভিডিওগুলো দেখুন, ভিডিও দেখে দেখে যে কেউ একা একাই পড়তে পারবে এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন। আমরা অল্প মূল্যে ভিডিও লেকচার প্যান্ডেমির মাধ্যমে বিক্রি করে থাকি। এখন আসুন বন্ধুগণ, আমরা শিখব মিস। মিস অর্থ হলো অ, না, ভুল, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ পায়। কীভাবে হয় একটু লক্ষ্য করুন, যে ভার্বের পূর্বে মিস বসে পড়া যায়, তারপর নাউন অ্যাডজেক্টিভ আইনযুক্ত ভার্ব ভার্বের পাস্ট পার্সেল ফর্ম। তো বন্ধুগণ একটু আবার লক্ষ্য করুন, ভার্ব নাউন অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইনযুক্ত ভার্ব ভার্বের পাস্ট পার্সেল ফর্ম এডের পড়বে, মিস বসে এইরূপ অর্থ করে পড়া যায়। তাই আসুন একে একে দেখি, যেমন বিলি বিহেভ অভদ্র আচরণ করা, মিস বিহেভ অন্যায় বা অশোভন বা অভদ্র আচরণ করা, বিহেভ ভদ্র আচরণ করা হয়েছে এমন, মিস বিহেভ অন্যায় বা অশোভন বা অভদ্র আচরণ করা হয়েছে এমন। বিহেভিয়ার, বিহেভিয়ার হলো আচরণ স্বভাব, মিস বিহেভিয়ার অন্যায় বা অশোভন আচরণ। বিলিপ বিশ্বাস করা, আস্থা রাখা, মিস বিলিপ ভুল করিয়া বা মিথ্যা বিশ্বাস করা, মিথ্যা বিশ্বাস করা। বিলিভার বিশ্বাসী, মিস বিলিভার ভ্রান্ত বিশ্বাসী বা অবিশ্বাসী। বিলিপ বিশ্বাস বা ধারণা, মিস বিলিপ বিলিপ ভ্রান্ত বিশ্বাস বা ধারণা। অ্যারেঞ্জ অর্থ সাজানো বা আয়োজন করা, মিস অ্যারেঞ্জ ভুলভাবে সাজানো বা ভুল আয়োজন করা। এখন আসেন হিয়ার অর্থ শোনা, মিস হিয়ার ভুল শোনা বা শুনতে ভুল হওয়া। হিয়ারিং শোনানি, মিস হিয়ারিং ভুল শোনানি। লিড পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া, মিস লিড ভুলভাবে পরিচালনা করা বা ভুল নেতৃত্ব দেওয়া। লিডিং অর্থ পরিচালনা বা নেতৃত্ব, মিস লিডিং ভুল পরিচালনা করা। ডু করা, মিস ডু ভুল করা বা অন্যায়ভাবে কিছু করা। ডুইং কর্ম কাজ, মিস ডুইং অকর্ম বা অসৎ কর্ম। রিড পড়া বা পাঠ করা, মিস রিড ভুল পাঠ করা বা ভুল ব্যাখ্যা দেওয়া। টেক ল, মিসটেক ভুল করা বা ভুল বোঝা, মিসটেক ভুল করা বা ভুল বোঝা। ইউজ ব্যবহার করা, মিস ইউজ ভুল ব্যবহার করা বা অপব্যবহার করা। তো বন্ধুগণ, আজকে ভিডিও থেকে আমরা কি শিখলাম? আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে সকল বাংলা শব্দের সাথে অ, না বা ভুল এরূপ বিপরীত অর্থ প্রকাশ পায়, উক্ত শব্দের সাথে আমরা মিস ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এর আগে শিখেছিলাম আন দিয়েও কিন্তু এরূপ অর্থ প্রকাশিত হয়। তাতে একটু খেয়াল করে পড়বেন যে যেখানে ভুল বা না এরূপ অর্থ প্রকাশ পায় সেসকল শব্দগুলো খেয়াল করে আপনারা লিখে লিখে পড়বেন, তবে সকল শব্দ পড়বে কিন্তু মিস বসবে না, এটা কিন্তু সত্যি। তা ভালো থাকুন আর সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। এবং এর থেকে এটাও জেনে নেন যে ডিকশনারি থেকে আমরা বরাবর এই রূপ শব্দগুলি আমরা দেখতে পাই, এরপরে খুব একটা শব্দ আমরা দেখতে পাই না। তাই এইভাবে এরূপ আদলের শব্দগুলোকে আপনারা মিস বসে বসে পড়তে পারেন, তবে এটা খেয়াল করতে হবে সকল ভার্বের পর্বে কিন্তু মিস বসানো যাবে না। যেমন মিস ওয়াক, মিস ওয়াক, কিন্তু যে মিস ইটিং বা ইট এগুলো কিন্তু বসানো যাবে না, তবে একটু খেয়াল করে পড়তে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।